প্রিয় ভাইরা আমার, এই যুগের গৌসল আজমকে আমি ওই তথাকথিত আলেমদের কাছে প্রশ্ন রাখতে চাই। এতদিন পর্যন্ত মুসলিম মিল্লাতকে অজ্ঞতার মধ্যে, জিহালতের মধ্যে, মূর্খতার মধ্যে রেখেছেন যে গৌসল আজম, আব্দুল কাদের জিলানি, ইমাম মেহেদি ব্যতীত আর কেউ হতে পারে না। এই অজ্ঞতাকে কাগতিয়া আলিয়া গৌসল আজম দরবার শরীফ মুসলিম মিল্লাতকে উপহার দিয়েছেন একটি সঠিক আকিদা, সেটা হচ্ছে যুগে যুগে গৌসল আজম থাকবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মারাত্মকের বিষয় হলো, সবচেয়ে বড় অপরাধের বিষয় হলো, ওই মাসালার মধ্যে কোরআন হাদিস এজমা কিয়াসের আলোকে আপনারা রেহাই পাননি, আপনাদের মতের উপর আপনারা থাকতে পারেননি, আপনারাই নিজেই স্বীকার করেছেন যুগে যুগে গৌসল আজম আসবেন, ঠিক কিনা বলুন। এখন চাচ্ছেন যে গৌসল আজম থাকলেও কাগতিয়ার হুজুরকে গৌসল আজম বলা যাবে না। এটাই সবচেয়ে মারাত্মক। মুসলিম মিল্লাতকে একজন কালজয়ী মনীষী, বেলায়েতের সর্দার, ওলিদের সর্দার, জমানার গৌসল আজম থেকে মুসলিম মিল্লাতকে মাহরুম করতে চান। দুনিয়ার বুকে, দেশের বুকে টাকার লোভে, টাকার হাতিয়ে, জনসম্পদের ভয়ে ও প্রশাসনের কারণে যদি এটা দাবা দিয়ে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, রসুলের সামনে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর আদালতে, নবীর আদালতে আদাল করব, মামলা করব। আল্লাহ, হে নবী, আপনি দিয়েছেন, আমরা বলেছি, এই তথাকথিত আলেম সমাজ আপনার উম্মতকে মাহরুম করেছেন, আজকে কিয়ামতের ময়দানে আপনার শাহী আদালতে বিচার দিচ্ছি, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। প্রিয় ভাইরা আমার, শুনে রাখুন, দুনিয়ায় থাকার বাহাদুরিতে, অর্থের বাহাদুরিতে, জনবহলের বাহাদুরিতে রেহাই পেলেও কাল কিয়ামতের ময়দানে রেহাই, রেহাই। সুতরাং এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। এই জামানার গৌসল আজম, আমার কাগতিয়ার মহান মোর্শেদ গৌসল আজম, আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন, আমরা যখন গৌসিয়তের উপর কারামত, আলামত বলতে থাকি, তখন ওনারা বলেন যে এই স্বপ্নগুলো নাকি শুধু আমরাই দেখি, এই কারামতগুলো শুধু আমাদের মাধ্যমে ঘটে যায়। এই জমিয়তুল ফালাহ ময়দান দেখে স্পষ্টভাবে বলতে চাই, 2007 সাল থেকে আমরা গৌসিয়ত, গৌসুল আজমের গৌসিয়তকে এলান করেছি, কিন্তু আজ থেকে অনেক বছর পূর্বে আপনারা নিজেই প্রকাশ করে দিয়েছেন কাগতিয়ার গৌসল আজম, গৌসল আজম। দৃশ্যে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের কাছে বড় আলম হিসেবে পরিচিত কাগতিয়া আলিয়া এশাদুল উলুম এমএ মাদ্রাসার ময়দানে নিজের জবানে উল্লেখ করেছেন, আমার কাগতিয়ার মহান মোর্শেদ গৌসল আজমের সাথে মদিনায় মুনাব্বারায় রওজা মুবারকে জিয়ারত করতেছিলেন ওই মৌলবী। উনি বয়ান করতেছেন, আমি পিছনে ছিলাম, আমার সামনে কাগতিয়ার পীর সাহেব হুজুর ছিলেন, ওনাকে দেখে অভ্যাসগতভাবে হিংসার বশীভূত হয়ে ওনার প্রতি আমার গিনে এসে গেল যে আমার সামনে কাগতিয়ার হুজুর বসে আছেন, যাকে আমি দেখতে পারি না, যার প্রতি আমার হাসদ। এই হিংসাত্মক মনোভাবগুলি যখন উনি মনে মনে বলতে লাগলেন, রওজা মুবারক থেকে ওনার উদ্দেশ্যে আওয়াজ আসলো, ওহে মৌলবী, যার ব্যাপারে তুমি এরকম মনোভাব পোষণ করতেছ, উনি এইরকম নয়, আমি রসুলের কাছে, মদিনাওয়ালার কাছে, কাগতিয়ার পীর সাহেব, কুতুবুল ওয়াক্ত, অর্থাৎ গৌসল আজম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই সব মৌলবীর কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তরিকতের কিতাব দেখুন, কুতুবুল ওয়াক্তকে বলা হয় জামানার গৌসুল আজম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
ওরে বেকুফের দল বুঝতে পারে নাই, ইশারা ইঙ্গিতে মদিনাওয়ালা আমার হুজুরকে গৌসুল আজম বলেছিলেন, আমরা বেকুফরা বুঝতে পারিনি, সেজন্য আমার রসুল স্পষ্ট বলে দিয়েছেন, এতদিন কুতুবুলক্ত বলে ইশারা ইঙ্গিতে বলেছিলাম, আজকে বলে দিচ্ছি সত্যি স্পষ্ট ব্যবহার দিচ্ছি কাগতের হুজুর আমার বন্ধু জমানার গৌসুল আজম, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।